يا سيدي ارحمنا، يا سيدي ارحمنا. الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, মাহে রমাদানের শুভেচ্ছা এবং রমাদানের এই অধ্যায়ে সকলের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অফুরন্ত মাগফিরাত কামনা করে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিবাদ সন্ধানে 2014। দর্শক, অনুষ্ঠানটি 2009 সাল থেকেই ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর বরাবরের মতোই উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, প্রতিযোগিতার আজকের পর্বে অংশগ্রহণ করবে তৃতীয় রাউন্ডের তৃতীয় দল হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চার বন্ধু। এদের মধ্যকার সেরা তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর এক বন্ধুকে বিদায় নিতে হবে প্রতিযোগিতার এবারের আসর থেকে। দর্শক, চলুন এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিন আজকের পর্বের জন্য নির্ধারিত বিচারক মণ্ডলী এবং মেহমানদের সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মুনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি মুফতি হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বরাবরের মতো বিশেষজ্ঞ বিচারক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি উস্তাদুল হুফাজ ওয়াল কুররা কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে বিশেষ মেহমান হিসেবে পেয়েছি বিশিষ্ট আলেমে দিন, ইসলামিক স্কলার, চিন্তাবিদ, সমাজসেবক এবং নিউ টেক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন মাহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সাথে আজকে আরেকজন বিশিষ্ট মেহমান রয়েছেন, তিনি হলেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এবার প্রতিযোগিতার শুরুতে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীরা মঞ্চে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে দুটো প্রশ্ন করবেন। একটি প্রশ্ন হচ্ছে পবিত্র কালামুল্লাহ হাকিমের অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আর দ্বিতীয় প্রশ্নটি থাকবে বিচারকগণ কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবেন। এই আয়াতটি কোরআনে যে পৃষ্ঠা রয়েছে প্রতিযোগীদের তার পূর্বের পৃষ্ঠার প্রথম আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসাবে আপনাদের সামনে স্টেজে আমি ইনভাইট করছি ঢাকার মারকাজ উত্তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল আজিজ কে। আসছে হাফেজ আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানাল্লাহু মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম। আল্লাহ 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 الله الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أبر بولو عبد العزيز أبر بولو إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك
أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولياء بعض আবার বলো ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়াহাজারু ওয়াজাহাদু মিনকুম আবার বলো আগে তো ঠিক ছিল প্রথমবার ঠিক বলেছিলে হ্যাঁ وَالَّذِينَ آمَنُوا مِن بَعْدُ وَهَاجَرُوا وَجَاهَدُوا مَعَكُمْ فَأُولَئِكَ مِنْكُمْ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ তুমি এখান থেকে আরেকবার বলো ওয়াউলুল আরহামি বাদুহুম وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلِيَاءُ أَوْلَى بِبَعْضٍ وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ إن شاء الله আমি এখন যে আয়াতটি পড়ব এই আয়াতটির পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে পড়বে أعوذ بالله من الشيطان الرجيم وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون أعوذ بالله من الشيطان الرجيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن আবার বলো হয়নি কিন্তু للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة
هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بما عملوا আবার বলো প্রথম থেকে আবার বলো সুন্দর করে للذين احسنوا الحسنى وزياده ولا يرهق وجوههم قتر ولا ذله اولئك اصحاب الجنه هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئه بما عملوا আবার والذين كسبوا السيئات আরেকটা চান্স দিয়ে দেখি والذين كسبوا السيئات جزاء سيئه جزاء سيئه بمثلها والذين كسبوا السيئات جزاء سيئه بمثلها وترهقهم ذله ما لهم من الله من عاصم كانما اغشيت وجوههم قطعا من الليل مظلما اولئك اصحاب النار هم فيها خالدون صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله ভাইয়া কারি মনিরুল ইসলাম ভাই না তেলাওয়াত আগের মতোই হয়েছে তবে কেন যেন একটু গাবড়িয়ে গিয়েছিল প্রথম থেকেই সম্ভবত এই যেন একটু সমস্যা হয়েছিল যাই হোক এটা কোনো ব্যাপার না তবে কোনো আহকামের উপর আমার তার কোনো এতরাজ নাই বা কোনো কমেন্টস নেই জাজাকাল্লাহ খের জাজাকাল্লাহ আইদান নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ তেলাওয়াত তো অসাধারণ আমরা সবসময় তার কাছ থেকে শুনে থাকি শুরু করেছিল ঠিক কিন্তু মাঝপথে এসে পথ হারিয়ে ফেলল হাসান জামিল ভাই তুমি ছোট মানুষ সামনে আরো সুন্দর করো এই প্রত্যাশা রইল আমিন অনেক ধন্যবাদ মহতরম কারি হাবিবুল্লাহ বেলালী তেলাওয়াত তো অপূর্ব করে সে অপূর্ব তেলাওয়াত তার আজকে জানি না সে হুচুট খেয়েছে দুঃখ পেয়েছি আমি মারাত্মকভাবে আমি মর মা হতো আমার কেন জানি ওকে ছাড়তে ইচ্ছে হয় না তারপরে যদি তার প্রতি যে এত ভালো করেছে তার একটা অসুবিধা আছে জবানগত তারপরেও ওই দিকটা বিবেচনা এনে তাকে যদি রাখা যায় আমি খুশি হব ধন্যবাদ সবাইকে জি অনেক ধন্যবাদ আপনাকে মহতরম নুরুল আমিন মাহাদি আলহামদুলিল্লাহ আমি তো এই প্রথম তার তেলাওয়াত শুনলাম আমি অভিভূত তার তেলাওয়াতের জন্য প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে সামান্য কিছু ভুল ত্রুটি থাকলেও সে ভুল ত্রুটিগুলো আশা করে শুধরে নেওয়ার মতো আমরা আশা করব ভবিষ্যতে সে ভালো করবে এই কামনা করছি অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য তো ভাইয়া অনেক ভালো করেছো তুমি ঘাবড়ানোর কোনো কারণ নেই দর্শক আমাদের এই খুদে বন্ধু এদেরকে খুঁজে পেতে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন বোধ করি আপনারাও তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন টিকে গ্রুপের পুষ্টি সয়াবিন তেল আমাদের এবার আসরের টাইটেল স্পন্সর করেছে বিশেষ সহযোগিতা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাছাড়া কো স্পন্সর করেছে বিআরবি কেবলস বিআরবি পলিমার ইনফিনিটি মেগামল শরীফ মেটাল লিমিটেড এনশিওর ল্যান্ডমার্ক এবং ডেকো ফুডস লিমিটেড এই প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য স্টার হলিডেজের পক্ষ থেকে ওমরা করার সুযোগ থাকবে বিশেষ 20 জন বন্ধুর জন্য থাকবে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে বছরব্যাপী বিশেষ শিক্ষাবৃত্তি দর্শক আমার পোশাক স্পন্সর করেছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরকনে আর দর্শক আমরা প্রতিযোগিতার এই অংশে যাব বিরতিতে ফিরে এসে ইনশাআল্লাহ বাকি বন্ধুদের তেলাওয়াত উপভোগ করব থাকুন আমাদের সাথেই Allah 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 Subhanallah
দর্শক বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এইমাত্র যারা আমাদের সাথে জয়েন করলেন তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আল মামুন, আমি যেখান থেকে তেলাওয়াত করছি তুমি সেখান থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون. أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. وإنك لتلقى القرآن من لدن حكيم عليم. إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون. فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين. يا موسى إنه أنا الله العزيز الحكيم. وألق عصاك. فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب. يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون. إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني. ما شاء الله مرحبا. আমি তোমাকে আরেকটি প্রশ্ন করব। আমি যেখান থেকে পড়ব সেই আয়াতটি যে পৃষ্ঠায় আছে তার পূর্বের পৃষ্ঠার প্রথম থেকে তুমি পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحداً.
بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا ما شاء الله مرحبا مرحبا صدق الله العظيم ما شاء الله هيا একেবারে হৃদয় জুড়ানো তেলাওয়াত নাজির ভাই আপনি ঠিকই বলছেন আমরা সেটা বলতেছিলাম যে একটা নিখুঁত তেলাওয়াত শুনছি অসাধারণ আমার মনে হয় সমস্ত অডিয়েন্স সহ যারা শুনতেছিল সমস্ত শ্রোতা দর্শক সব নিস্তব্ধ হয়ে গেছে তার পড়া শুনে এত সুন্দর তেলাওয়াত এবং সবচেয়ে বড় যে বিষয়টা মনির ভাই আমার সাথে শেয়ার করতেছিলেন যে তার তাসবীহের মধ্যে মানে খুদ ধরা খুব মুশকিল এবং যেখানে অফ করা দরকার ঠিক সেখানে করছে যেখান থেকে আবার মিলানো দরকার সেখান থেকে মিলাচ্ছে মানে টোটালি ওভারঅল একটা যেটা বলে মিয়া ফিল মিয়া 100 মধ্যে 100 একেবারে আল্লাহ তোমার মঙ্গল করুন অনেক ধন্যবাদ আপনাকে কারি মনিরুল ইসলাম ভাই আমি তার ব্যাপারে মন্তব্য করবই না বলকে আমি একটু প্রশংসা করব আমাকে একটু সময় দেওয়া হয় ব্যাপারটা হলো যে আমি সৌদি যখন গেলাম তখন আমি রেডুতে শুনছিলাম তেলাওয়াত আমি অনেক কাঁদছিলাম তেলাওয়াত শোনার পরে সিদ্দিক আল মিনশাউর আমি মনে হয় যেন সেই তেলাওয়াত শুনতেছিলাম আমার চোখে পানি এসে গেছে আমি তোমার মঙ্গল কামনা করি আমিন অনেক ধন্যবাদ হাসান জামিল ভাই আমরা যখন বিভিন্ন সফরে আরব কান্ট্রিগুলোতে যাই সেখানে বাংলাদেশি প্রবাসীরা আমাদেরকে বলে যে ইন্টারন্যাশনাল যে সমস্ত কম্পিটিশনগুলো হয় যখন বাংলাদেশিরা তেলাওয়াত করে তখন সমস্ত মানুষ শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে বাংলাদেশিরাই থাকে তখন ফেভারিট ওই কথাগুলো শুনলে আমরা খুব বিস্ময় প্রকাশ পেত আমাদের কাছে কিন্তু এই সমস্ত তেলাওয়াত যখন শুনি আমাদের সেই বিস্ময়ের ঘোর কেটে যায় এবার মন্তব্য শুনবো বিশ্বকবি বিচারকের মহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মন্তব্য হলো বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার হুজুরের সমস্ত প্রশংসা যে এক কথা দিয়ে যে আল্লাহর পরেই তার স্থান ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে টেনে আনলে কি হয় যে কোনো মানুষের যদি আল্লাহর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় সে যেন কোরআন তেলাওয়াত করে তার সাথে আল্লাহর কথাবার্তা বিনিময় হতে থাকবে আমি একজন বিশেষজ্ঞ বিচারক আপনারা করেছেন তা না হয় আমি তার প্রশংসা যে কিভাবে করতাম এটা এখন বলে শেষ করা যাবে না মোহতারাম নুরুল আমিন মাহাদি তুমি যেভাবে কোরআন পড়লে এই কোরআন এভাবে সাহাবায়ে কেরাম পড়তেন বলেই কোটি কোটি মানুষ পঙ্গপালের মতো কোরআনের কাছে এসেছিল আর কাফের মুশরিকদের গাত্রদাহ শুরু হয়েছিল এই কারণেই এই জন্য তোমার এই কণ্ঠ যেন চির অমলান থাকে এবং তুমি আরো অনেক উঁচুতে নিয়ে যেতে পারো আল্লাহর কোরআনকে মোহতারণ যেভাবে বললেন তোমার সম্পর্কে যে আশাবাদ আমরা ব্যক্ত করছি আল্লাহ যেন সেই সফলতায় তোমাকে নিয়ে যান মোহতারাম প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি আমাদের ইমানকে আরো বৃদ্ধি করে দেয় এদের তেলাওয়াত আমরা এদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভাইয়া খুব 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 ভালো করেছো, আল্লাহ তোমাকে আরো তৌফিক দান করুন। আর দর্শক, আমরা প্রতিযোগিতার এই অংশে যাব বিরতিতে, ফিরে এসে ইনশাআল্লাহ বাকি বন্ধুদের তেলাওয়াত উপভোগ করব, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এই মাত্র যারা আমাদের সাথে জয়েন করলেন তাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী হবিগঞ্জের জামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ ফজলে রাব্বি আসছে। হাফেজ ফজলে রাব্বি, সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم. أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين. وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون. وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون. أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون. بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم وإنا على آثارهم مهتدون. وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون. قال أولو جئتكم بأهدى من ما وجدتم عليه آباءكم. قالوا إنا بما أرسلتم به كافرون. ما شاء الله. এরপর আমি তোমাকে যে প্রশ্নটি করব, যে আয়াত আমি তেলাওয়াত করব ওই আয়াতের আগের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. له دعوة الحق. খেয়াল করে বলো, লাহু
فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا أبر بلو فكلا أخذنا فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضِ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت ما شاء الله صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله ভাইয়া হাসান জামিল ভাই মা শা আল্লাহ ফজলে রব্বি অন্য প্রতিযোগীদের সাথে যদি টিকে থাকতে হয় তাহলে তোমার তেলাওয়াতের মধ্যে আরেকটু ভেরিয়েশন আনতে হবে আরেকটা বিষয় তুমি খেয়াল করবা যেখানে থামার জায়গা নাই ওয়াকফ নাই ওয়াকফের চিহ্ন নাই সেখানে যদি থামো তাহলে পূর্ব থেকে তোমাকে মিলিয়ে পড়তে হবে নাজির মাহমুদ ভাই তোমার একটা জিনিস মনে হয় যে গলাটা খুব আটকে আছে তুমি পড়তেছো মনে হয় একটু কষ্ট হচ্ছে এরকম না সাবলীলভাবে যাতে পড়তে পারো এবং এই যে গলার যে সমস্যাটা তোমার আমি দেখতেছি এটাও যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবে কারি মনিরুল ইসলাম মাশাআল্লাহ ভালোই পড়েছে তবে তেলাওয়াতের যেই স্বর বা লাহান বলি আমরা এটা একটু যথেষ্ট কম আছে চেষ্টা করো একটু ভালো করার জন্য তুমি অনেক ভালো তোমার লাইন আছে একটু খালি ভালো তুমি করেছো খুব ভালো হয়নি ভালো তুমি কিন্তু খুব ভালোটা আমরা আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে দোয়া থাকলো ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে মোহতরম মাওলানা নুরুল আমিন মাহাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে কণ্ঠ দিয়েছে যে সম্পদ দিয়েছে কণ্ঠের সেটাকে তুমি পরিপূর্ণভাবে ব্যবহার করো নাই তোমাকে উজাড় করে দিতে হবে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে তাহলে ভিতর থেকে আসবেই আল্লাহর সাহায্য তোমাকে পেতে হবে পেতে হলে উজাড় করে দিতে হবে হ্যাঁ এটা সব সময় মনে রাখবে প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি আমি আশা করি এই ফজলে রাব্বির মাধ্যমে আল্লাহর ফজল করমের প্রকাশ ঘটবে আল্লাহ তাবারক তাআলা এই বাচ্চাদের মাধ্যমে কোরআনুল কারীমের যে তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছেন সেগুলো অবশ্যই আল্লাহর ফজল আল্লাহর করম অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ভালো হয়েছে আর একটু ভালো লাগা তৈরি করতে হবে তেলাওয়াতে ইনশাআল্লাহ দর্শক প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার আপনাদের সামনে সুরলিত কণ্ঠের তেলাওয়াত নিয়ে আসছে ঢাকার জামেয়া রশিদিয়া হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ বায়েজিদ বুস্তামি আসছে হাফেজ বায়েজিদ বুস্তামি সুবহানাল্লাহ বায়েজিদ আমি যে আয়াত থেকে তেলাওয়াত করব এই তেলাওয়াত থেকে তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يعلم خائنة الأعين وما تخفي الصدور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق
والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد ما شاء الله أمي أخون أركت آيات تلاوات كوربو اي تلاوات زي آيات تكي پوربو شي آيات تير پور بير پرشتر پرثم تكي پوربو أعوذ بالله من الشيطان الرجيم هل أنبئكم على من تنزل الشياطين أعوذ بالله من الشيطان الرجيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منذرون
ينظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله بھائیا নাজির ভাই মুক্তার ভাই আপনি নিশ্চয় জানেন যে বাইতুল্লাহ শরীফ থেকে 24 আওয়াজ কোরআন তেলাওয়াত হয় আমি ওগুলো শুনি প্রায় আমার মনে হচ্ছিল আমি সেরকম কোনো তেলাওয়াত শুনতেছি আল্লাহ আকবার ওর মধ্যে যে কয়েকটা জিনিস আমি দেখেছি সেটা হলো খুব দরদ দিয়ে সে তেলাওয়াত করে খুব দরদ দিয়ে একদম হৃদয় থেকে এটা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এটা খুব জরুরি যে খুব হৃদয় থেকে সে তেলাওয়াত করবে মন্তব্য করার মতো কোনো অবস্থা নাই তুমি যে তেলাওয়াত করতেছ এরকম আসান এবং সহজভাবে তেলাওয়াত করা আওয়াজের মধ্যে দিয়ে একটা নাগাম অনেক সুন্দর মোহতারাম হাসান জামিল আমাদের অনেকের স্মৃতিতে অনেক সুর থাকে বিভিন্ন স্টাইল থাকে ওটাকে বাস্তবে রূপ দিতে গিয়ে আমাদেরকে অনেক সময় কষ্ট করতে হয় কিন্তু এই জায়গাটাতে আমি দেখলাম সে একটু ব্যতিক্রম সে তার ওই স্মৃতির সুরগুলোকে অত্যন্ত সহজ সাবলীলভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি মাশা আল্লাহ ওর তেলাওয়াতটার ভিতরে নাজিল হওয়ার সময়কার যে অবস্থাটা ছিল কিতাবে আমরা পাই ওরকম সব বোঝা যায় তার তেলাওয়াতের ভেতরে তোমার পড়াটা অপূর্ব খুবই সুন্দর বুজুর্গি ভাব আছে এবং তা কোয়াই পড়ার যা দরকার সব তোমার মধ্যে আছে এই ভাবটা যদি তুমি ধরে রাখতে পারো তাহলে তোমার সামনে দ্বিতীয় কেউ দাঁড়ানো মুশকিল হয়ে যাবে মোহতারাম নুরুল আমিন মাহাদি কিতাবে আছে কালামুল মুলুক মুলুকুল কালাম রাজার কথা কথাদের রাজা কোরআন সেই বাদশার বাদশাদের যিনি বাদশাহ তার কথা তুমি সেই পর্যায়ে কোরআনকে নিয়ে গেছো তুমি আলহামদুলিল্লাহ যে পর্যায়ে আসছো আমরা আশা করি তুমি আরো অনেক দূরে চলে যাবে প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি এই তেলাওয়াতের মধ্যে তার যে পরিচ্ছন্নতা তার কণ্ঠে ইনোসেন্সের একটা প্রকাশ ঘটেছে মাসুমিয়ত আছে এই যে মাসুমিয়ত এবং ইনোসেন্স এটাকে এটার ধারাবাহিকতা প্রয়োজন সাথে সাথে এই এখলাসের সাথে তেলাওয়াতের ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাআল্লাহ সে ভবিষ্যতে আরও ভালো করবে ভাইয়া অনেক প্রশংসা শুনলে আরও অনেক সতর্ক থাকতে হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ দর্শক আমাদের এই বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের এই পর্বের জন্য নির্ধারিত 4 বন্ধুর তেলাওয়াত সুবহানাল্লাহ আপনারা দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2014 ফলাফল ঘোষণা করছি আজকের এই পর্বের বন্ধুদের নির্ধারিত 3 বন্ধু চলে যাবে পরবর্তী রাউন্ডে এক বন্ধু অবশ্যই বিদায় নেবে দর্শক এই প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রথমেই বরাবর মতো ঘোষণা করব সেই বন্ধুর নাম যে হয়েছে আজকে পারফর্মার অফ দ্য ডে আজকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে অ্যাগেইন আব্দুল্লাহ আল মামুন কংগ্রেচুলেশন তোমাকে ভাইয়া আব্দুল্লাহ আল মামুনকে দর্শক আমাদের বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন নাজির মাহমুদ 9.5 কারি মনির 10 হাসান জামিল 9 এবং বিশেষজ্ঞ বিচারক 10 সর্বমোট 38.5 40-এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়েছে যে বন্ধু সে হচ্ছে বাইজেদ বোস্তামি অ্যাগেইন তোমাকে কংগ্রেচুলেশন ভাইয়া আমাদের বিচারকগণ তাকে যেভাবে নম্বর দিয়েছেন নাজির মাহমুদ 10 কারি মনির 9 হাসান জামিল 10 এবং বিশ্বকে বিচারক 9 সে পেয়েছে 38 বাম পাশে রয়েছে আমার ফজলে রাব্বি আর ডান পাশে রয়েছে আমাদের প্রিয় বন্ধু আব্দুল আজিজ প্রথমেই ফলাফল ঘোষণা করছি ফজলে রাব্বির বিচারকগণ তাকে যেভাবে নম্বর দিয়েছেন নাজির মাহমুদ 8.5 কারি মনির 7 হাসান জামিল 7.5 এবং বিশ্বকে বিচারক 7.5 সে পেয়েছে 30.5 বন্ধু আব্দুল আজিজকে বিচারকগণ যেভাবে নম্বর দিয়েছেন নাজির মাহমুদ 6.5 কারি মনির 8 হাসান জামিল 6.5 বিশ্বকে বিচারক 8 সে পেয়েছে 29 আল্লাহ 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 সরি দর্শক আব্দুল আজিজের জন্য আর তোমাকে ভাইয়া কংগ্রেচুলেশন পরবর্তী রাউন্ডে আমি বিদায় বন্ধুর হাতে পুরস্কার এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আজকের বিশেষ অতিথি মাওলানা নুরুল আমিন মাহাদিকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ 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 দর্শক প্রতিযোগিতার বিদায়ী বন্ধুর জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে বছরব্যাপী বৃত্তির ব্যবস্থা
অন্যদিকে ডেকো ফুডস এবং আলমিস্ক এন্ড রিমিক্সের পক্ষ থেকে রয়েছে বিশেষ গিফট হ্যাম্পার আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব নুরুল আমিন মাহাদি এ বিদায় বন্ধুর হাতে শিক্ষাবৃত্তি এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন দর্শক আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এই বন্ধুকে বিদায় দিচ্ছি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় হাফেজ হিসেবে তৈরি করুন অনেক বড় আলেম হিসেবে তৈরি করুন দর্শক এর মাধ্যমে শেষ হলো আজকের আয়োজন আজকের আয়োজন থেকে আমরা পেয়ে গিয়েছি নির্ধারিত তিন বন্ধুকে যারা চলে গেল পরবর্তী রাউন্ডে আগামীকাল তৃতীয় রাউন্ডের চতুর্থ দল অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চার বন্ধুর প্রতিযোগিতা নিয়ে যথাসময়ে আপনাদের সামনে হাজির হব তখনও আপনাদেরকে আমাদের পাশে পাবো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Allah, 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 Allah.